ফিজিওথেরাপিটা যেটা আসলে এটা এখনো প্রচার হচ্ছে না, কিন্তু আসলে এই চিকিৎসাটা কিন্তু এখন যে এত যে ভালো নাকি, না আসলে এখানে বুঝবে না কেউ, তাই না? অবশ্যই। সেটা কিন্তু আসলে কিন্তু এটা এটা প্রচার হওয়া দরকার, যে বর্তমানে যে এখন সামাজিক যে সোশ্যাল মিডিয়াতে আপনারও প্রচার করেন, ইনশাল্লাহ আমরাও প্রচার করবো, যাতে আমিও মানে একজন হোমিও ডাক্তার আমি হ্যাঁ বসি, আমার কাছে অনেক সময় এসব রোগী আসে, কিন্তু আমার তো ওই চিকিৎসা নাই, মোটামুটি আমাদের একটা প্যাকেজ চিকিৎসা আছে, ওইটা না হইলে আর আমরা এটা রাখি না রোগী আমরা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা রোগী এখানে পাঠাবো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমার সাথে যিনি বসে আছেন উনি, ওনার বেশ অনেকগুলো পরিচয় আছে, তার ভিতরে একটি হচ্ছে উনি মানুষ গড়ার কারিগর। ওনার হাত ধরে অসংখ্য স্টুডেন্ট মানুষের মতো মানুষ হয়েছে, পুরো পৃথিবীতে তারা আলো ছড়াচ্ছেন। এছাড়া ওনার আরো কিছু পরিচয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ডিপিআরসিতে উনি এসেছেন, ওনার সেবা করার সুযোগ দিয়েছেন আমাদেরকে। উনি মূলত এসেছিলেন পিএলআইডি এই রোগটা নিয়ে, দীর্ঘদিন যাবৎ উনি এই সমস্যাটা ভুগছিলেন, বাট বিভিন্ন জায়গায় চিকিৎসাও করেন, যখন কোনো সমাধান পাচ্ছিলেন না তখন একটা সময় এই ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন, যেখানকার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের হাত ধরে অসংখ্য রোগী সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যান। সেই আশ্বাসে উনি সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং চিকিৎসা শুরু করে। আসুন দর্শক, আমি এত কথা না বলে সরাসরি আমার পেশেন্টের কাছ থেকে ওনার পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমি পেশা হচ্ছে শিক্ষকতা, আমার গ্রামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, গ্রামের বাড়ি পাহাড়পুর ফুসফুস ফকির বাজার জেলা উপজেলা বুড়িচু। স্যার স্কুলের নামটা কি ছিল? স্কুল আমাদের শৈলনীদের বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আচ্ছা। পাশাপাশি আমি ডিএসএম করেছি, আমি ফকির বাজার স্টুডেন্ট কলেজ মার্কেটে বিকালে শুরুটা কবে হয়েছিল এবং কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আপনি এবং শারীরিক ভাবে আপনি কি প্রতিবন্ধকতা ফেস করেছিলেন? শুরুটা হয়েছিল আজ থেকে চার বছর আগে হঠাৎ করে দেখি যে আমার ডান পাও একটু জিন 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 করে বা একটু অবশ হয়ে যায়, এমনি করে আমি পাশাপাশি মানে আমাদের কিছু ডাক্তার আছে ওই ডাক্তারের সাথে পরামর্শ করি, ব্যথা না কিছু ওষুধ এগুলো দেখে কোনো কাজ হয় না। তারপরে আমি কুমিল্লাতে অর্থোপেডিক্স ডাক্তার স্যারকে দেখাই, স্যারও আমাকে 2 মাস চিকিৎসা করার পর দেখি যে না আমার ব্যথা তারপরে আমি খুঁজতে আছি যে কোথায় চিকিৎসাটা হয় বা কি আসবে সেরকম আর কি। পাই একদিন ইউটিউবে দেখলাম যে আপনাদের স্যার শফিউল্লাহ স্যার প্রধান আপনাদের একটা সেবা দিচ্ছেন, যে পিএলএ যে মানে সার্জিক্যাল ছাড়ে যে আপনারা অনেক রোগী হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে। তারপরে আমার পাশাপাশি ওই যে এশিয়ান টিভির একজন প্রতিনিধি উনি আমার আমার পরামর্শ দিলেন যে স্যার আপনি ওখানে যান নাকি, আমার এক রুগী ওখানে আমি পাঠাইছিলাম মোটামুটি হ্যাঁ যে ইনশাল্লাহ সে অনেক ইম্প্রুভ বা ইনশাল্লাহ ভালো এখন। তো এই সুবাদে আমি সুযোগ মানে ঈদের ছুটির যেহেতু আছে আমার হাতে ছিল 10-12 দিন, আমি ঠিক আছে আমি যাই ওখানে সময়টা আমি দেখি একটু যে একটু কাজে লাগে, হ্যাঁ যে অপারেশনের আগে যে আল্লাহ 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 দেখি আমাকে হ্যাঁ মুক্ত করে কিনা। তো এই সময় আমি গত 13 এপ্রিলের 13 তারিখ এখানে এসে আমি এডমিট নিই। তো মোটামুটি আমি আজকে প্রায় 20-21 দিন মানে সুন্দর এখানে যে মোটামুটি আমি ভালো সাথে চিকিৎসা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আগে যে প্রতিবন্ধকতা গুলো ছিল হ্যাঁ আমার যে জিন জিনটা ছিল ইনশাআল্লাহ এখন ওটা নাই, যে মোটামুটি যে আমি পাউডার
মানে অনেক সময় যে আমি জুতা আছে জুতা পরছি কিনা বলতে পারতাম না, এরকম ধরনের একটা অনুভূতি ছিল না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ অনেকটা ইম্প্রুভ হয়েছে আর কি। এখন কি সে একটু দীর্ঘ সময় বসে একটু দেখেছে যে ঝিনঝিন ভাবটা আসে কি না? ঝিনঝিন ইনশাল্লাহ এখন আর একটা নাই, ঝিনঝিনটা নাই আলহামদুলিল্লাহ। স্যার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, শুধুমাত্র একটা তথ্যের জন্য দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছে এই রোগে ভুগছেন বা অনেকে পঙ্গুত্ব বর্জন করছেন পার্মানেন্টলি চিকিৎসার অভাবে, তাদের জন্য আপনি কিছু বলবেন যে আমাদের দেশে যে আসলে এত উন্নত চিকিৎসা আছে যেটা অনেকেই জানেন, তাদের জন্য কিছু বলবেন? অবশ্যই, আসলে এই যে থ্যালিয়া ফিজিওথেরাপিটা যেটা আসলে এটা এখনো প্রচার হচ্ছে না, কিন্তু আসলে এই চিকিৎসাটা কিন্তু এখন যে এত যে ভালো নাকি, অর্থাৎ না আসলে এখানে বুঝবে না কেউ, সেটাই তাই না? অবশ্যই, এটা কিন্তু আসলে কিন্তু এটা এটা প্রচার হওয়া দরকার, যে বর্তমানে যে এখন সামাজিক যে সোশ্যাল মিডিয়াতে আপনারাও প্রচার করেন, ইনশাল্লাহ আমরাও প্রচার করবো, যাতে আমিও মানে একজন হোমিও ডাক্তার আমি হ্যাঁ বসি, আমার কাছে অনেক সময় এসব রোগী আসে কিন্তু আমার তো ওই চিকিৎসা নাই, মোটামুটি আমাদের একটা প্যাকেজ চিকিৎসা আছে, ওইটা না হইলে আর আমরা এটা রাখি না রোগী আমরা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা রোগী এখানে পাঠাবো, ইনশাল্লাহ আমরা নির্দেশ করবো যে যে অপারেশন বিহীন হ্যাঁ যে একটা সুন্দর একটা চিকিৎসা মানে আছে, সেটা আপনি ডিপিআরসিতে যান ইনশাল্লাহ, ভালো একটা ওখানে সুযোগ সুবিধা আছে, এখানে খাওয়া দাওয়ার মানে বাইরে কোনো চিন্তা করা লাগে না যে আমরা কোথায় খাবো বা কি আসো বিষয়ে, একটা প্যাকেজের মাধ্যমে মোটামুটি একটা হ্যাঁ যে প্যাকেজের মাধ্যমে আমরা এখানে একটা সুন্দর একটা চিকিৎসা নিতে পারি নাকি। এই জন্য আমি হ্যাঁ যারা পিএলএডিতে বুকছেন বা যারা সবাই ভালো হোক, আপনারা ভালো থাকেন, ভালো চিকিৎসা দেন, এবং তার চেয়ে আরো নাকি আরো আরো যে বৃহৎ আকারে চিকিৎসাটা দিতে পারেন, আমরা সেটা দোয়া করি, আমরা কামনা করি। আল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, তাদের জন্য বলছি চিকিৎসা আমাদের দেশেই আছে, উন্নত চিকিৎসা আমাদের দেশেই আছে, যার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, সার্জারির দরকার নেই, আমরা অন্তত একবার চেষ্টা করতে পারি অপারেশন বিহীন চিকিৎসায় সুস্থ হতে পারি কিনা, এবং অবশ্যই ইনশাল্লাহ আমরা পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য যাতে উনি জীবনের বাকিটা সময় আমাদের সুস্থ থাকেন, হাসি মুখে থাকেন, ভালো থাকেন, আপনারাও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু, আসসালামু আলাইকুম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।